এই 45 ডিগ্রি গরমেও যেখানে আমাদের হাঁসফাঁস অবস্থা, সেখানেও সারাদিন হাসি মুখে, কোনো বিরক্তি ছাড়াই সকাল থেকে রাত অবধি ছেলে মেয়েদের জন্যে, পরিবারের সকলের জন্যে রান্না করে চলে। শুধু আমার মা নয়, আমার মনে হয় সকলের মা সব পরিবারেই একই কাহিনী। তবে আজকের লাঞ্চ থালিটা একটু স্পেশাল, তার কারণ আজ বাড়িতে অনেক দিন পর আমার মাসি এসেছে আর মা ভীষণ খুশি। আজকের লাঞ্চ থালিতে ছিল গরম গরম এক বাটি ভাত, লেবু, লঙ্কা, রসুন দিয়ে কলমি শাক ভাজা। আর আমাদের বাড়িতে এতগুলো আম গাছ যে সারা দিন টুপটাপ আম পড়তেই থাকে। কারিপাতা, কালো জিরে আর কাঁচা চেরা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল এভাবে টকটকভাবে বানিয়ে দেখতে পারেন আম দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। সাথেই এখানে মা বানিয়েছিল পনির বাটার মশালা, এটার রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই মাছটা হচ্ছে আমুদি মাছ, আমার বাবার ভীষণ পছন্দের একটা মাছ। বেগুন, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে সাথে এরকম শুকনোভাবে রান্না করলে মাছটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, একটু ঝালঝাল করে। ঢেঁড়স, আলু দিয়ে বানিয়েছে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের সব তরকারিগুলোর মধ্যে আমার মনে হয় ঢেঁড়সের সাথে চিংড়ি মাছের একটু সম্পর্কটাই অন্যরকম, তাই ঢেঁড়স চিংড়ি মাছের তরকারিটা খেতে একটু আলাদাই টেস্ট হয়। এই দেখুন, কথা বলতে বলতে শশাগুলো দিতেই ভুলে গেছিলাম। তো এই ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার আজকের লাঞ্চ থালি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার আজকের বাঙালি স্পেশাল লাঞ্চ থালিটি, কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।